টিকট অনুত্তীর্ণ 30,288 গৰাকী শিক্ষার্থীরে 22,000 এবার বহিব বিশেষ পরীক্ষাত। সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব হাইস্কুল শিক্ষান্ত আর হাই মাদ্রাসাত অনুত্তীর্ণ হওয়া শিক্ষার্থীসকলের বিশেষ পরীক্ষা। কেন্দ্রিক নীতি নির্দেশনাত যথেষ্ট শিথিলতা দিয়ার সম্ভাবনার প্রতি লক্ষ্য রাখি সেপ্টেম্বর মাহত বিশেষ পরীক্ষাকেইটা অনুষ্ঠিত হওয়াটো প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে কোভিড পরিস্থিতির এবার শিক্ষার্থীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত নহল। তার পরিবর্তে বিকল্প মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমিক শিক্ষা পরিষদে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর শিক্ষা সংসদে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করে, যাক লো যথেষ্ট বিতর্করও সৃষ্টি হয়েছিল। আনকি অনুত্তীর্ণ হওয়া শিক্ষার্থীসকলে প্রতিবাদও করেছিল। অবশ্যই ফলাফলক লো অসন্তুষ্ট শিক্ষার্থীসকলের শিক্ষা বিভাগে বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করেছে। সেই অনুসরি হাইস্কুল শিক্ষান্ত আর হাই মাদ্রাসার মূল্যায়নের ব্যবস্থা অকৃতকার্য হওয়া 30,000 অধিক শিক্ষার্থীর ভিতর 22,000 শিক্ষার্থীয়ে সেপ্টেম্বরত হবলগিয়া বিশেষ পরীক্ষাত অবতীর্ণ হব। আনহাতে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মূল্যায়নের ফলাফলত অনুত্তীর্ণ হওয়া 2,500 শিক্ষার্থীর ভিতর পুনের পরীক্ষাত বহিব 1,800 শিক্ষার্থীয়ে। উল্লেখযোগ্য যে কোভিড সংক্রমণের এই বছর দশম আর দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা বাতিল করে মূল্যায়নের ব্যবস্থার ফলাফল ঘোষণা করা হয়েছিল। এবারের ফলাফলে উত্তীর্ণ হারত পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করে যদিও ফলাফলত সন্তুষ্ট নোহা ছাত্রছাত্রীসকলের মাধ্যমিক শিক্ষা পরিষদ আর উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে বিকল্প হিসাবে বিশেষ পরীক্ষা পতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।